السلام عليكم استاذ. وعليكم السلام ورحمة الله. السلام عليكم سار. وعليكم السلام ورحمة الله، كمان أنتم سباي؟ الحمد لله سار ভালো আছি, আপনি؟ الحمد لله আমি ভালো আছি। আচ্ছা, 2 মিনিট বাকি আছে, আমরা শুরু করব। আজকে তোমাদের প্রথম অধ্যায় শেষের দিকে জান্নাত থেকে 14 পাঠের জান্নাত থেকে পাঠ্য বই প্রথম অধ্যায় শেষ আসসালামু পর্যন্ত আলাইকুম পড়ানো স্যার। হবে। তোমরা পাঠ্য বই সবাই সামনে নাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 34 পৃষ্ঠা থেকে তোমাদের পড়ানো হবে ইনশাল্লাহ। সবাই রোজা করতেছো তো? জি স্যার। জি স্যার। হ্যালো। আচ্ছা, তো পার্টিসিপেন্টস কমই রয়েছে, তো সেই জন্য আমি মিউট করছি না। তারপরেও তোমরা মিউট, নিজেরাই মিউট রাখো। যখন আমি কিছু জিজ্ঞেস করব, আনমিউট করে উত্তর দিবা, ঠিক আছে? আর আমি পড়ানোর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে হ্যান্ড রাইজ শো করবা, তাহলে আমি বুঝতে পারবো যে কারো প্রশ্ন আছে। সেক্ষেত্রে আমি তার দিকে গুরুত্ব দেব। যাই হোক, আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পাঠ্য বই সামনে নাও। পাঠ্য বই 34 পৃষ্ঠা। আচ্ছা, আজকে প্রথমে আমরা জানবো জান্নাত সম্পর্কে। তার আগে তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, গতদিন ক্লাসে যেটা পড়ানো হয়েছে সে অংশ থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? গত ক্লাসে যে পড়ানো হয়েছিল সেটা থেকে তোমাদের কোনো প্রশ্ন বা কোনো সমস্যা আছে কিনা, থাকলে জিজ্ঞেস করতে পারো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পরে জয়েন করলে আর সালাম দেওয়ার প্রয়োজন নেই, আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। আচ্ছা দেখো, তাহলে আমরা নতুন করে পড়া শুরু করি। প্রথমে হচ্ছে জান্নাত। আমরা জানি যে মৃত্যুর পরে মানুষের 2টি জায়গায় অবস্থান হবে। কিছু লোক থাকবে আরামের জায়গায় অর্থাৎ জান্নাতে, আর কিছু লোক থাকবে কষ্টের জায়গায়, শাস্তির জায়গায়, সেটা হচ্ছে জাহান্নাম, তাই না? দুনিয়াতেও আমরা 2 ধরনের মানুষ দেখি। কিছু লোক আছে সৎ ভালো, আর কিছু লোক আছে অসৎ মন্দ। সেই জন্য মূলত বাংলা একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। তো দুনিয়াতে যে যেরকম কর্ম করবে, আখিরাতে সে সেরকমই ফল লাভ করবে। তো সেই জন্য আমরা দুনিয়াতে দেখি, যদি কোনো ছাত্র দুনিয়াতে ভালোভাবে লেখাপড়া করে, তাহলে সে পরীক্ষায় ভালো ফল লাভ করতে পারে। আর যে দুনিয়াতে ভালোভাবে পড়াশোনা করবে না, সে পরীক্ষায় ভালো ফল লাভ করতে পারে না। এটা আমরা দুনিয়াতে যেভাবে বুঝি, ঠিক আখিরাতেও দুনিয়ার গোটা জীবনটাই একটা পরীক্ষা কেন্দ্র। তো এই গোটা দুনিয়ার জীবনে যে এই পরীক্ষায় ভালো করবে, নেকামল করার চেষ্টা করবে, আখিরাতে সে ভালো পুরস্কার পাবে, সেটা হচ্ছে জান্নাত। জান্নাত অর্থ হচ্ছে উদ্যান, বাগান, সুশোভিত কানন। ইসলামিক পরিভাষায় পরকালীন জীবনে পুণ্যবান গণের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। জান্নাতে সব ধরনের নিয়ামত আছে, মুমিনগণ সেখানে চিরকাল থাকবে, সেখানে তারা যা চাইবে তাই পাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরুর রহিম। সূরা হামিম সাজদা 31 এবং 32 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সেখানে তোমাদের জন্য যা কিছু তোমাদের মন চায় তাই রয়েছে, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েশ করো।
অর্থাৎ তোমার মন যা চাইবে তাই সেখানে পাবে, এবং তুমি যা দাবি করবে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা সেটাই তোমার জন্য পেশ করবে। এটা আল্লাহর পক্ষ থেকে দয়াময় ক্ষমাশীল আল্লাহ তালার পক্ষ থেকে আপ্যায়ন। আমরা যেমন আমাদের বাড়িতে মেহমান আসলে তাকে যথাসাধ্য আপ্যায়ন করার চেষ্টা করি, ঠিক সেই রকমই আল্লাহ তালা আমাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করবে। তো আল্লাহ তালা তো সীমাবদ্ধতা নাই, আমাদের না হয় সীমাবদ্ধতা আছে, আমরা না হয় 4-5 প্রকারের আইটেমই করতে পারি মেহমানের জন্য, কিন্তু আল্লাহ তালা কি আনলিমিট, তার ভান্ডারের কোনো শেষ নেই, তাই না? সেই জন্য তিনি আমাদের জন্য আমরা যা চাইবো সাথে সাথে সেটা তিনি উপস্থিত করতে পারবেন। এরপরে হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তালা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, এবং কোনো হৃদয় মানব হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি। তাহলে আমরা কল্পনাও করতে পারবো না যে আসলে জান্নাতে আল্লাহ তালা আমাদের জন্য কত নিয়ামত সৃষ্টি করে রেখেছে। আসসালামু আলাইকুম। এরপরে যারা আসছে সালাম দেওয়ার দরকার নেই, সরাসরি ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, তো সেই জন্য আমরা কি করব, সেই জান্নাত লাভের জন্য আমরা দুনিয়াতে চেষ্টা করব। জান্নাত 8টি, 8টি বলতে জান্নাতের দরজা 8টি স্তর। 1 নম্বর অর্থাৎ সর্বোচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদৌস, এরপরে দারুল মাকাম, দারুল কারা, দারুল সালাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, দারুল নাইম ও দারুল খুলদ, এই 8টা স্তর রয়েছে বা দরজা রয়েছে জান্নাতের। আচ্ছা, জান্নাত লাভ করতে গেলে আমাদের কি করতে হবে, যদি প্রশ্ন হয় জান্নাত লাভের জন্য কি কি আমল করা জরুরি, তাহলে তোমাদেরকে এই অংশটা লিখতে হবে। 1, দুনিয়ায় যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবে তারা পরকালে জান্নাত পাবে, সকল কাজকর্মে আল্লাহ তাআলার আদেশ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করলে জান্নাত লাভ করা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং ও প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাস। তো এখানে দুটো কন্ডিশন দেওয়া হয়েছে, একটা হচ্ছে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার ভয় করা। আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় করা কি রকম? আবার যেমন দুনিয়াতে যদি তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকেন, হ্যাঁ, তখন তোমার দুটো জিনিস থাকে, তুমি যদি খারাপ কিছু করে থাকো তাহলে ভয় থাকে যে স্যার না জেনে আমাকে কি বলে, আস আমার ভাগ্যে আজ কি আছে আল্লাহ জানে। আর যদি ভালো কিছু করে থাকো তাহলে একটা আনন্দ থাকে যে আমি পরীক্ষায় প্রথম স্থান করেছি, স্যার সেই জন্য ডেকেছেন, তার মানে স্যার আমাকে কোনো পুরস্কার দেবেন, দুটো একটা থাকে, তাই না? তো ঠিক সেই রকমই পরকালে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে, অর্থাৎ দুনিয়ায় আমি কি কাজ করেছি, যদি ভালো কাজ করে থাকি তাহলে তো ভালো, আর যদি খারাপ কাজ করে থাকি তাহলে ভয় থাকতে হবে যে আমি আল্লাহর কাছে কি জবাব দেব। এটা হচ্ছে আল্লাহর ভয়। আর কুপ্রবৃত্তি মানে হচ্ছে মানুষের খারাপ চাহিদা, খারাপ কিছু কামনা বাসনা থাকে, যেমন লোভ লালসা, হিংসা বিদ্বেষ, অহংকার, এগুলো হচ্ছে মানুষের খারাপ প্রবৃত্তি অর্থাৎ কুপ্রবৃত্তি। এগুলো থেকে দূরে থাকতে হবে, কারো প্রতি কোনো লোভ লালসা, কারোর সাথে কোনো হিংসা বিদ্বেষ, কখনো অহংকার করা, এগুলো থেকে বিরত থাকতে হবে, তাহলে কি হবে পরকালে ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে। আর কি করতে হবে, আল্লাহকে ভয় করে তার আদেশ শেষে মেনে চলতে হবে, অন্যায় পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবে। এছাড়া ইসলামের কিছু মৌলিক ইবাদত রয়েছে, যেমন নামাজ পড়া, বলা হয়েছে নামাজ আস-সালাতু মিফতাহুল জান্নাত, সালাত হচ্ছে জান্নাতের চাবি, তাহলে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে। রমজান মাস চলতেছে, রমজান মাসে রোজা রাখতে হবে, এরপরে সামর্থ্য থাকলে জাকাত দিতে হবে, সম্ভব হলে হজ করতে যেতে হবে, ইসলামের অন্যান্য যেগুলো বিধিবিধান পর্দা মেনে চলতে হবে, তাহলে আল্লাহ তাআলার কাছে জান্নাত লাভ করা সম্ভব। এই হচ্ছে জান্নাত সম্পর্কে পড়া। এরপরে আসো জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম হচ্ছে শাস্তির স্থান, ঠিক জান্নাতের বিপরীত। পরকালে পাপী লোকদের জন্য যে শাস্তির স্থান আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন সেটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামকে আরবিতে নার বা আগুন বলা হয়, তার মানে আগুনের মধ্যে থাকা, এরই নাম হচ্ছে জাহান্নাম। তাও সে আগুন তো দুনিয়ার এই আগুনের সমান নয়, দুনিয়ার আগুনের চেয়ে
দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, না রকম জুজ উম্মিন সাবিইনা জুজ আম্মিন নারি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, অর্থাৎ দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি উত্তপ্ত হচ্ছে জাহান্নামের আগুন, আর 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। তাহলে বোঝাই যাচ্ছে যে জাহান্নামের শাস্তিটা কত ভয়াবহ। তোমাকে যদি দুনিয়ায় বলা হয় যে তোমাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, দুনিয়ার যে ইট ভাটা যে আগুনটা রয়েছে এই ইট ভাটার আগুনের মধ্যে তোমাকে 5 মিনিট থাকতে হবে, তুমি কি রাজি হবে? কারণ তুমি জানো এই 5 মিনিট ইট ভাটার আগুনে থাকা অর্থ হচ্ছে আমার হারও খুঁজে পাওয়া যাবে না, তাই না? তো দুনিয়ার আগুনই যদি এতটা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক হয় যে দগ্ধীভূত হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুন এর চেয়ে বহু গুণে বেশি উত্তপ্ত, তাই না? তাহলে সে আগুনটা আরো কত ভয়াবহ হবে, সেখানে কত শাস্তি দিতে হবে। আর জাহান্নামের শাস্তি যাতে মানুষ বেশি তহন যন্ত্রণা ভোগ করতে পারে, সেই জন্য জাহান্নামীদের শরীর আল্লাহ তাআলা বিশাল আকৃতি দান করবেন। কত বড়? জাহান্নামীদের এক একটা দাঁত হবে এক একটা পাহাড়ের সমান, এক একটা দাঁত হবে এক একটা পাহাড়ের সমান। জাহান্নামের এই কাঁধ থেকে এই কাঁধে যেতে একজন মানুষ যদি দ্রুতগামী ঘোড়ায় চড়ায় দৌড়ায়, তাহলে 500 বছর সময় লাগবে জাহান্নামের এক ধার থেকে আরেক ধারে যেতে। তাহলে জাহান্নামী লোকটা কত বড় হতে পারে? জাহান্নামের যে শরীরের যে চামড়া, এইটা 3 দিনের পথ চামড়ার, মানে এই পাশ থেকে ওই পাশে যেতে, চামড়ার উপর থেকে নিচে গভীরে যেতে একজন মানুষ 3 দিন যদি দৌড়ায়, তাহলে কতদূর দৌড়াতে পারবে? চামড়া এইরকম মোটা। তাহলে চিন্তা করো জাহান্নাম কত ভয়াবহ স্থান, এবং জাহান্নামী ব্যক্তিরা কত বিকট আকৃতির হবে, যে জাহান্নামে সেখানে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এইভাবে আকৃতি দান করবে। জাহান্নামের শাস্তির জন্য কি কি উপকরণ আছে? সবচেয়ে বেশি যে শাস্তি উপকরণ সেটা হচ্ছে আগুন। জাহান্নামের উপরে আগুন, ডানে আগুন, বামে আগুন, নিচে আগুন, অর্থাৎ একটা মানুষ পানিতে যেরকম হাবুডুবু খায় চতুর্দিকে পানি, ঠিক এই জাহান্নামী ব্যক্তিটা ওই আগুনের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। মানুষের পাপ অনুযায়ী কারো হয়তো পায়ের গেরা পর্যন্ত আগুন থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কবর পর্যন্ত, গলা পর্যন্ত, কেউ আবার আগুনের মধ্যে ডুববে, ভাসবে, সাঁতরাতে থাকবে, এবং কঠিন যন্ত্রণা ভোগ করতে হবে জাহান্নামে। এরপরে যখনই আগুনে তার চামড়া পুড়িয়ে যাবে, আল্লাহ তাআলা সাথে সাথে নতুন চামড়া দিয়ে দেবেন। কুল্লামা নাদিজা জুলুদুহু বাদদাল্লাহুম জুলুদান, আল্লাহ বলছেন যে যখনই তার চামড়া উপরের দিক থেকে পুড়ে যাবে আমি আবার নতুন চামড়া সৃষ্টি করবো সাথে সাথে। এ শাস্তির কোনো শেষ নেই, শাস্তি চলতে থাকবে। এরপরে থাকবে হচ্ছে সাপ, বিচ্ছু, এগুলো থাকবে, থাকবে বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ, এগুলোর নাম হচ্ছে চাক্কুম। এই চাক্কুম বৃক্ষ দুনিয়াতেও পাওয়া যায়, আরবের তেহামা অঞ্চলে, সেখানে এই চাক্কুম বৃক্ষ রয়েছে। তো সেই চাক্কুম বৃক্ষটা কেমন? সেই গাছের মানে যদি ডাল ভাঙ্গা হয় বা পাতা ছেঁড়া হয়, তাহলে গোড়া থেকে সাদা কোষ বের হয়, আটা বের হয়। সেই আটা যদি কারো শরীরে পড়ে, তাহলে সাথে সাথে সেখানে ফোসকা পড়ে যায়, মনে হয় যে আগুনের আংটা পড়লো। আগুনের আংটা যদি কারো শরীরে পড়ে, তাহলে সাথে সাথে কি হয়, সেখানে ফোসকা পড়ে যায় না? গরম তেল যদি পড়ে, সেরকম এই আটা, এটা দুনিয়ার জাক্কুম বৃক্ষ, এটাই যদি এত ক্ষতিকর, এত তিক্ত, বিষাক্ত হয়, তাহলে জাহান্নামের জাক্কুম বৃক্ষটা আরো কত বিষাক্ত হতে পারে, যেটা জাহান্নামের আগুনের মধ্যেই তার জন্ম, আগুনেও পুড়ে যাচ্ছে না, তাহলে এই গাছটা কত ভয়ঙ্কর, সেটা ওই জাহান্নামী লোকটাকে খেতে দেওয়া হবে। এরপরে খেতে দেওয়া হবে উত্তপ্ত রক্ত, পুষ, এগুলো হবে জাহান্নামীদের পানীয়। অন্য জাহান্নামীর শরীর থেকে যে রক্ত, যে পুষ নির্গত হবে, সেগুলো আরেক জাহান্নামীকে খেতে দেওয়া হবে। এটা খেয়ে তার না ক্ষুধা মিটবে না তার তৃপ্তি হবে, কিন্তু তারপরেও ক্ষুধার তাড়নায় সে খাবে,
এই জাকুম নামক কাঁটাযুক্ত ফল সে বৃক্ষ সে খাবে, খাওয়ার সময় কি হবে তার গলায় আটকে যাবে। দুনিয়ার কথা মনে হবে, অনেক সময় মাছ মাছের কাঁটা আটকে গেলে সে পানি খেয়েছে, সাদা ভাত খেয়েছে, তখন সে আল্লাহর কাছে বলবে আল্লাহ পানি দাও, তখন তাকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে। এইটা যখন তার মাথায় ঢেলে দেওয়া হবে, ঠোঁটের কাছে যখন নিয়ে যাওয়া হবে, ঠোঁটের চামড়া গুলো গলে গলে পানির মধ্যে পড়ে যাবে, চামড়া গুলো গলে গলে পানির মধ্যে পড়ে যাবে। কিন্তু তারপরেও গলায় কাঁটা আটকে গেছে, বাঁচা লাগবে, সে ওই গরম পানি খাবে। যখন এই গরম পানি তার পেটে চলে যাবে, পেটের যে নাড়ি ভুঁড়ি চামড়া পাকস্থলী এগুলো কি হবে সব ওই চর্বি, যদি গরম পানির মধ্যে দেওয়া যায় চর্বি যেরকম গলে যায় এরকম এগুলো এই নাড়ি ভুঁড়ি গুলো গলে মলদ্বার দিয়ে বের হয়ে যাবে। এত যন্ত্রণা হবে কিন্তু তারপরে লোকটা মরবে না, শুধু কষ্ট ভোগ করবে, কারণ মৃত্যুকেই আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেবেন। জান্নাতি আর জাহান্নামের লোকেরা যখন চলে যাবে যার যার অবস্থানে, তখন আল্লাহ তাআলা মৃত্যুকে একটা পশুর আকৃতি দিয়ে জান্নাতি এবং জাহান্নামের লোকদের মাঝখানে নিয়ে আসবেন, এনে ওটাকে জবাই করবেন, পরে বলবেন যে মৃত্যুকে আজ থেকে জবাই করা হলো, আজ থেকে আর কেউ মরবে না। যারা জান্নাতে আছে তারা চিরকাল জান্নাতে থাকবে, যারা জাহান্নামে আছো তারা চিরকাল জাহান্নামে থাকবে, কেউ মরবে না। তখন জান্নাতিরা খুব খুশি হবে আর জাহান্নামীরা আরো অনুশোচনা আরো আফসোস করতে থাকবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে জাহান্নামীরা এতটা আফসোস করবে, তাদের চোখ দিয়ে এত পানি পড়বে এবং পানি গড়তে গড়তে এক পর্যায়ে পানি শেষ হয়ে রক্ত ঝরা শুরু হবে। এই রক্ত আর পানি দিয়ে যে নদী সৃষ্টি হবে, দুনিয়াতে কোনো মানুষ চাইলে সেই নদীতে নৌকা চালাতে পারবে, জাহাজ চালাতে পারবে, এত মানে মানে চোখের পানি আর রক্তের স্রোত এত সমুদ্র বয়ে যাবে। এত আফসোস করবে, এত কাঁদবে, এর 1% কান্না যদি মানুষ দুনিয়াতে কাঁদতো তাহলে হয়তো সে জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারত। আমরা তো জাহান্নামের ভয়ে কাঁদেই না, খুব কম, তাই না? আমরা আছি দুনিয়ার প্রেমে মত্ত হয়ে আছি, এই জন্য আমাদেরকে কি করতে হবে? খুরশেদ আহমেদ কি বলতে চাও বলো, আনমিউট করে বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা তো জানি হচ্ছে জাহান্নাম থেকে কোন এক সময় মানে মুক্তি পাওয়া যাবে স্যার। আচ্ছা, বুঝতে পারছি তোমার কথা। বিষয়টা হচ্ছে সেটা পাপি মুমিন দুনিয়ার জেলখানায় যারা কারো আছে আমৃত্যু কারাদণ্ড, না মরা পর্যন্ত বাড়াতে পারবে না, কারো ফাঁসির অর্ডার, ওর যখন ফাঁসি হবে তার আগেও বাড়াতে পারবে না, মানে ফাঁসি না সবই ফাঁসি, কেউ আছে যাবজ্জীবন, কেউ 10 বছরের, বুঝতে পারছো? জাহান্নাম থেকে যারা ইমানদার, দুনিয়াতে ভালো কাজও করেছে খারাপ কাজও করেছে, কিন্তু ভালো কাজের চাইতে খারাপ কাজ বেশি হওয়ার কারণে জাহান্নামে গেছে, একটা সময়ে সে জাহান্নাম ভোগ করার পরে আল্লাহ তাআলা যদি চান সে জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারবে বা তাকে জান্নাত দেওয়া হবে পরে। কিন্তু সেখানেও লেখা থাকবে যে এটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, মানে ওটা তার কপালে চিহ্নিত করে দেওয়া হবে, উতাকাও মিনান নার। তখন সে জান্নাতে গেলেও জান্নাতিরা তাকে দেখে বুঝতে পারবে যে এতদিন সে জেল খেটে আসলো। তো জেল খেটে আসা আসামি যদি সমাজে কেউ চুরি করার তাই ধরা পড়ে, 10 বছর জেল খেটে আসে, তখন সমাজে তার একটা অপমানজনক অবস্থান থাকে কিনা? হ্যাঁ স্যার। বুঝতে পারছো কি? তো তুমি জেল খেটে তারপরে জান্নাতে যেতে চাচ্ছ কেন? আর ওই দুনিয়াতে তোমাকে বললাম আমি একটু আগে যে ইট ভাটার আগুনে তোমাকে যদি বলা হয় 5 মিনিট থাকতে হবে, তুমি রাজি আছো? তো এর চেয়ে 69 গুণ বেশি উত্তপ্ত জাহান্নামের আগুনে তুমি কয়দিন থাকতে চাচ্ছ? এটা আমাদের কখনো চিন্তা করা যাবে না যে একদিন তো মুক্তি পাওয়াই যাবে, কিছু খারাপ কাজ করে নেই, এরকম কখনো চিন্তা করা যাবে না। জাহান্নামের এক মুহূর্তের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, বুঝতে পারছো কি? তো সেই জন্য আমরা চেষ্টা করব যে আমরা যাতে প্রথম ধাপে জান্নাতে যেতে পারি, সেই আশা করব, আমরা সেই নিয়ত করব। কখনো এটা ভাববো না যে জাহান্নাম খাইড়ে একবার যায় তো জান্নাতে যাবই, হোক দুনিয়াতে একটু খারাপ কাজ করি সমস্যা কি, এরকম কখনো চিন্তা ভাবনা করবো না। আমাদের উদ্দেশ্য থাকবে যে ইনশাল্লাহ আমরা যেন একবারে
সরাসরি জান্নাতে যেতে পারি, জাহান্নামে যাতে যেতে না হয়। বুঝতে পারছো কি? ভুলক কর্মে যদি কখনো কোনো গুনাহের কাজ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নেবো, তওবা করবো। আচ্ছা, এরপরে আর কি শাস্তির উপকরণ থাকবে? তাদেরকে আগুনের পোশাক পরানো হবে, এবং অন্য জায়গায় আছে এই আগুনের পোশাকের সাথে আবার আলকাতরা মিশানো হবে, যাতে আলকাতরা মিশ্রিত পোশাক যদি পরে দেওয়া হয় তাহলে উত্তাপটা আরো বেশি হবে, এবং এর মধ্যে আবার কি হবে, শরীরে চুলকা চুলকি মানে অসহ্য একটা যন্ত্রণা হবে। কাউকে যদি আগুনের আলকাতরা মিশ্রিত পোশাক বা লোহার পোশাক পরে যদি প্রচন্ড রোদের মধ্যে রাখা হয়, এমনিতে তো সূর্যের তাপের গরম, তার উপরে আবার কি ওই লোহা বা টিনের গরমে তার দেহের ভেতরে গোস্ত আর কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো, তাই না? যদি কারো এইরকম বাড়ি থাকে যে সাদার উপরে টিনের চালা আছে শুধু আর কিছু নেই, সেই টিনের চালার নিচে কিছুক্ষণ থাকে দেখবা, আর টিনে একটু হাত দিয়ে দেখবা যে টিনটা কত গরম, তাহলে সেরকম পোশাক আলকাতরা মিশ্রিত পোশাক পরে দেওয়া হবে, সেটা পরে থাকতে হবে জাহান্নামের মধ্যে। এরপরে থাকবে লৌহ মুদগর। লৌহ মুদগর মানে হচ্ছে লোহার হাতুড়ি। এই লোহার হাতুড়ি কত বড়? কত বড় হতে পারে? এত বড় যে এটা দিয়ে যদি কোনো পাহাড়ের উপরে যদি আঘাত করা হয় তাহলে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা যদি একটা ডিম টেবিলের উপর রেখে হাত দিয়ে একটা থাপা মারি তাহলে টেবিল কি অবস্থা হবে? চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে না? সেই রকম এই হাতুড়ি গুলো এত বড় আর এত শক্তিশালী যে এটা যদি কোনো পাহাড়ের উপরে আঘাত করে কোনো ফেরেশতা এটা দিয়ে তাহলে পাহাড় ওই রকম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই হাতুড়ি দিয়ে জাহান্নামী লোকটাকে আঘাত করা হবে, পিটানো হবে। এরপরে থাকবে বিশাল বিশাল লোহার শিকল, শিকল দিয়ে জাহান্নামে বড় বড় খুঁটি আছে সে খুঁটির সাথে বেঁধে রাখা হবে, হাত পা বেঁধে রাখা হবে। এরপরে ছেড়ে দেওয়া হবে বিশাল বিশাল সাপ বিচ্ছু, এগুলো তাকে অনবরত দংশন করবে, মানে কি বলে খামসির মতো একবারে আঁকড়ে ধরে থাকবে, কামড়ে ধরে থাকবে। এ সাপ বিচ্ছু গুলো কত বড়? সাপ গুলো হবে দুনিয়ায় এক একটা উটের সমান, আর বিচ্ছু গুলো হবে এক একটা গাধার সমান। এত বিশাল বিশাল সাপ বিচ্ছু, ঘোর কৃষ্ণ, এ সাপ গুলো কত বিষাক্ত যে জাহান্নামের আগুনেও এগুলো পড়বে না, এত এদের বডি, এত শক্তি আল্লাহ তালা এত মানে আগুন পুরুপ করে তো সৃষ্টি করবেন আল্লাহ তালা। এগুলো দুনিয়াতে দেখবা মানুষ কিছু পোশাক তৈরি করেছে যে আগুনের মধ্যে গেলেও গায়ে আগুন লাগে না, পোশাকে আগুন লাগে না, তা আল্লাহ তালা এগুলোকে এমন ভাবে সৃষ্টি করবে যে এগুলো আগুনের মধ্যে চলাফেরা করবে কিন্তু এদের শরীরে আগুন লাগবে না, পুড়বে না। এগুলো দিয়ে ওই জাহান্নামের লোককে কামড়ে ধরে থাকবে, আর এটা যন্ত্রণা একদিন যদি একবার দংশন করে তাহলে 40 বছর তার বিষ থাকবে, বিষক্রিয়া যন্ত্রণা থাকবে, তাহলে এটা কত কত বিষাক্ত? স্যার 70 বছর নয়, 40 বছর পর্যন্ত তার বিষক্রিয়া থাকবে যদি একবার দংশন করে, তাহলে এগুলো কত বিষাক্ত? এইভাবে এগুলো তো জাস্ট নমুনা, যেটা কোরআন হাদিসে সাধারণ বর্ণনায় পাওয়া যায়। আসলে জাহান্নাম কত ভয়ঙ্কর এটা বর্ণনা করে শেষ করা যাবে না। জান্নাতের বিবরণ, কত সুখ আরাম আয়েস, কত কি চাওয়া আছে, সেটা যেমন বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, জাহান্নামে তেমনি কত ধরনের শাস্তির উপকরণ আছে, কত ভাবে আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দেবেন, শাস্তি দেবেন, সেটাও বর্ণনা করে শেষ করা যাবে না। সহজ একটা কথা বলি যে কি যাতনা বিষে বুঝি বেশি কিসে, কভু আসি বিষে দংশনে যাবে। সাপের বিষের কি যাতনা, যাকে সাপে দংশন করেনি সে বুঝতে পারবে না, খালি হয়তো তাকে বলতে পারতেছি যে এত বিষ, খুব বিষ, খুব যন্ত্রণা, কিন্তু আসলে কি রকম যন্ত্রণা বোঝানো সম্ভব নয়। যে জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, হাজার বর্ণনা করলেও এটা বোঝানো সম্ভব নয়। জাহান্নামে গেলে বুঝতে পারবে যে আসলে এটা কত ভয়ঙ্কর, দুনিয়ায় কি ভুলটা করে আসছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সবাই বলে আমিন, আমিন। তো জাহান্নামে 7টা স্তর রয়েছে, 7টা জাহান্নাম বা দোজখ রয়েছে, জাহান্নাম, হাবিয়া, জাহির, সাকার, সাইর, হুতামা, লাজা। এক এক জাহান্নামে এক এক ধরনের শাস্তি, কোনোটাই কম নয়, সবগুলোই ভয়ঙ্কর শাস্তির স্থান। যেসব সবচেয়ে বেশি শাস্তি কোনটা? সবগুলোই বেশি শাস্তি, কোনো জাহান্নামই কম শাস্তি নয়। জান্নাত যেমন সর্বশ্রেষ্ঠ মর্যাদার স্তর বেশি, জান্নাতুল ফেরদৌস, জাহান্নাম এরকম বর্ণনা পাওয়া যায় না। জাহান্নাম সবগুলোই কঠিন শাস্তির স্থান, কোনোটাতেই হালকা শাস্তি নেই, সবগুলোতেই ভয়ঙ্কর শাস্তি।
এই জাহান্নামে তারা যাবে, এক নম্বরে আসামি হচ্ছে জাহান্নামে তারা যাবে, কাফের মুশরিক বেদেন এরা তো যাবে সেটা আছে, তারপরে মুমিনদের মধ্যেও কারা যাবে, আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, অনন্তর যে সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় জাহান্নামই হবে তার আবাস। তাহলে যে সীমা লঙ্ঘন করা মানে কি, আল্লাহ তাআলা যে আইন করে দিয়েছেন সে আইনের বাহিরে যারা চলবে এরা যাবে জাহান্নামে। আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার অর্থ কি, মানে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়ার জীবনে সব মনে করে, আখিরাত বলতে যে কিছু আছে এই অনুভূতি তার মধ্যে থাকে না, এই শ্রেণীর লোকেরা যদিও সে মুমিন হয়, মুমিন হওয়ার পরেও দেখো মানুষ আজকে অন্যায় করতেছে, জুলুম করতেছে, মানুষের ওপর নির্যাতন করতেছে, করতেছে না মুসলমান হওয়া সত্ত্বেও মানুষের হক নষ্ট করতেছে, আমানতের খেয়ানত করতেছে, তাই না, ত্রাণ আত্মসাৎ করতেছে, বিভিন্ন ভাবে খারাপ কাজ করতেছে। আমাদের দেশে যে খারাপ কাজগুলো করতেছে এরা কি হিন্দুরা করতেছে? অধিকাংশ খোঁজ নিয়ে দেখো এরা হচ্ছে নাই নাই কি বাংলাদেশের 90% করাই মুসলমান, এই খারাপ কাজগুলো তো মুসলমানরাই করতেছে, সুদের ব্যবসা কারা করতেছে, মদের আড্ডা গুলো কারা চালাচ্ছে, বেশ্যালয় পতিত বৃত্তি গুলো এরা নাম দিয়েছে যৌনপল্লী, এগুলোতে কারা যাচ্ছে, এ মুসলমানেরাই যাচ্ছে, এদের কাছে দুনিয়ার জীবনে সব মনে হচ্ছে, তো এরাই তো জাহান্নামে যাবে। বুঝতে পারছো কি, আমরা যদি মনে করি যে না খালি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরাই মনে হয় জাহান্নামে যাবে, তা নয়, ওদের মধ্যে যদি কেউ তওবা করে মৃত্যুর আগের দিন হলেও ওরা যদি তওবা করে আল্লাহর উপর ঈমান এনে মারা যায় তাহলে সে জান্নাতে যেতে পারে, কিন্তু কোনো মুসলমান জন্মসূত্রে মুসলমান হয়ে সে বুঝে তার বাড়িতে কোরআন আছে কিন্তু পড়ে না, তারপরে সে দুনিয়ার এই খারাপ কাজগুলো যদি করে তাহলে সে কি জান্নাতে যাবে? সে অবশ্যই জাহান্নামে না, তাই না? তো সেই জন্য আমাদের কি করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে খাঁটি ভাবে তওবা করতে হবে। এরপরে আল্লাহ এবং রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, আল্লাহ তার রাসুল। এরপরে যে কাজগুলো করলে জাহান্নামে যাওয়া হচ্ছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, তাহলে সম্ভব জাহান্নাম থেকে বেঁচে থাকা। তো আচ্ছা আর একটু পড়াবো পাঠ 15, এটা একটু সহ সংক্ষেপে বলে দিচ্ছি। সৎ কর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা, এই যে এতক্ষণ আমরা জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বললাম, এই বিশ্বাসটা যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে কি সে দুনিয়ায় কোনো খারাপ কাজ করতে পারবে? পারবে না, সে অবশ্যই পরকালে জান্নাত লাভের আশায় পুরস্কারের আশায় ভালো কাজ করবে এবং পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য খারাপ কাজ থেকে বিরত থাকবে। সে যেন বলা হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, একজন কৃষক তার জমিতে যেভাবে যদি সময় মতো বীজ বপন করে ফসলের পরিচর্যা করে চাষাবাদ করে ঠিক মতো তাহলে আশা করে তো সে একটা সময় পরে জমি থেকে ভালো ফসল পাবে, আর সে যদি যথাসময়ে পরিচর্যা না করে জমিতে প্রয়োজনীয় সার পানি এগুলো না দেয় তাহলে সে কি একটা সময় পরে জমি থেকে কোনো ফসলই পাবে না, এই জন্য তাকে কষ্ট পেতে হবে, না খেয়ে থাকতে হবে। ঠিক তেমনি একটা মানুষ দুনিয়াতে যদি ভালো কাজ করে আখিরাতে সে ভালো পুরস্কার পাবে, আর যদি দুনিয়াতে সে খারাপ কাজ করে আখিরাতে সে শাস্তি ভোগ করবে। যারা আখিরাতে বিশ্বাস করে তারা দুনিয়াতে কোনো খারাপ কাজ, কোনো অন্যায়, কোনো দুর্নীতি, কোনো জুলুম, কোনো পাপ কাজ, কোনো আমানতের খেয়ানত, কোনো ত্রাণ আত্মসাত, সুদ ঘুষ, জুয়া মদ এগুলো সে কখনো লিপ্ত হতে পারে না, কারণ সে জানে এগুলো করলে তাকে পরকালে জাহান্নামের শাস্তি পেতে হবে। পাশাপাশি যদি সে বিশ্বাস করে যে দুনিয়াতে ভালো কাজ করলে পরকালে জান্নাত পেতে পাওয়া যাবে তাহলে সে কি করবে, ভালো কাজের আশায় সে দুনিয়াতে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, মানুষের হক আদায় করবে, বিপদগ্রস্তকে সাহায্য করবে, গরিব মিসকিনকে দান খয়রাত করবে, এভাবে সে কি করবে দুনিয়াতে ভালো কাজ করতে চেষ্টা করবে, এভাবে তার মধ্যে সৎ কর্মশীল মনোভাব তৈরি হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিম্নদেশে নদী সঙ্গে প্রবাহিত, এটাই মহাসাফল্য। কাজেই যারা পরকাল বিশ্বাস করবে তারা পরকালে আল্লাহ তাআলার কাছে পুরস্কারের আশায় দুনিয়াতে ভালো কাজ করবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকবে। তাই বলা যায় যে সৎ কর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা অপরিসীম। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা একটু নেব, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? যেটুকু পড়ানো হলো এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে বলতে পারো।
স্যার অনন্তর মানে কি বুঝিনি অনন্তর মানে কি অনু অনুপরিমাণ অনন্তর 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 মানে মূলত হচ্ছে অতঃপর আর কি মানে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে আর আখিরাতকে যারা যে সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে তার জন্য হচ্ছে জাহান্নাম হবে তার আবাস। এখানে অনন্তর মানে হচ্ছে অতঃপর, ফা আছে ফা আরবি ফা ফা শব্দের অর্থ হচ্ছে অতঃপর। মানে এর আগে আরো অন্য কথা ছিল বুঝতে পারছো কি, সেজন্য বলা হচ্ছে যে অতঃপর যে এই কাজটা করবে তার জন্য জাহান্নাম রয়েছে। আর কোনো প্রশ্ন কারো? আচ্ছা প্রশ্ন না থাকলে এবার আমি কিছু প্রশ্ন করতেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ারে। জান্নাত অর্থ কি বলো, কে বলতে পারবে, যে কে উত্তর দিতে পারো। উদ্যান, বাগান। বাগান, উদ্যান, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা কোথায় সুখ শান্তি ও নিয়ামত অফুরন্ত? দারুল মাকাম, দারুল কারার, দারুল সালাম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, দারুল নাইম ও দারুল খুলদ। ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা সকল কাজকর্মে কি অনুসরণ করলে জান্নাত লাভ করা সম্ভব? কি হবে বলো তো? সকল কাজকর্মে আল্লাহ তাআলার আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। কি শুধুমাত্র যে উত্তর দিবে সে আনমিউট করে উত্তর দিবে, অন্যরা মিউট রাখো। আচ্ছা জাহান্নামকে আরবিতে কি বলা হয়? জাহান্নামকে আরবিতে নার বলা হয়। নার বলা হয়, ঠিক আছে। পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের কত ভাগ? 70 ভাগের এক ভাগ। 70 ভাগের এক ভাগ মাত্র, হ্যাঁ ধন্যবাদ। জাহান্নামীদের খাদ্য পানীয় কি হবে? জাহান্নামীদের খাদ্য কি হবে আর পানীয় কি হবে? জাহান্নামীদের খাদ্য হলো বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ, আর পানীয় হলো উত্তপ্ত রক্ত ও পুঁজ। ঠিক আছে ধন্যবাদ। জাহান্নাম কয়টি ও কি কি? সাদিকা ভিডিও অফ করো। জাহান্নাম কয়টি ও কি কি? জাহান্নাম সাতটি। এক জাহান্নাম হাবিয়া, সাকার, জাহিম, সাহির, ফাতামা এবং লাজা। ঠিক আছে। আচ্ছা দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, এটি কি? এটি কি কোরআন হাদিস নাকি লিবলাইম করে? এটি হচ্ছে আসলে একটা প্রবাদ, বাংলায় যেমন বিভিন্ন প্রবাদ বাক্য আছে না, এটা হচ্ছে আরবি প্রবাদ বাক্য। দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, এটি একটি প্রবাদ। যাবে প্রত্যহ তার নিজ কাজের হিসাব নিয়ে থাকে আত্মসমালোচনার মাধ্যমে নিজের ভুল দুটি শুধরিয়ে নেয়, তার আচরণে কিসের পরিচয় পাওয়া যায়, কিসের বিশ্বাসের পরিচয় পাওয়া যায়? আখিরাতে বিশ্বাসের পরিচয় পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা এবার একটা সৃজনশীল প্রশ্ন থাকবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা চাইলে একটা ছবি তুলে নিতে পারো, স্ক্রিনশট তুলে নিতে পারো। একজন একটু পড়ো তো উদ্দীপকটা। মনে করে এই পৃথিবী জীবনই সব, মানুষ তার ভালো মন্দ কাজের ফলাফল এখানেই ভোগ করে, মৃত্যুর পরে কিছুই নেই, তাই ইয়াতে যা
ভুল করে নাও। তবে নিজাম বললো, মৃত্যুর পর যদি ভালো মন্দ কাজের বিচার না হয় তাহলে যারা দুনিয়ায় বিভিন্ন জুলুম করে অথচ কোনো শাস্তি পায় না তাদের বিচার কখন হবে? সুতরাং এমন একটি সময় থাকা দরকার যখন মানুষকে তার যাবতীয় পাপ কাজের হিসাব দিতে হবে। শেষ সাজিদকে উপদেশ দিয়ে বলল, তোমার সকল অনৈতিক কাজ পরিহার করা উচিত, অন্যথায় জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। ক, সর্বশ্রেষ্ঠ জান্নাত লাভের আমলগুলো লেখো। গ, নিজামের বক্তব্য। আচ্ছা শোনো, তাহলে সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি? সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদৌস, ঠিক আছে? আচ্ছা, এরপরে জান্নাত লাভের আমলগুলো আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম, 34 পৃষ্ঠা একেবারে নিচের দিকে, জান্নাত চরম সুখের আবাস, দুনিয়াতে যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবে তারা পরকালে জান্নাত লাভ করবে। এখান থেকে শুরু করে 35 পৃষ্ঠা প্রথম প্যারা শেষ পর্যন্ত আমরা পরকালে জান্নাত লাভ করব, এই পর্যন্ত। এইটা হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপরে গ নম্বর হচ্ছে নিজামের বক্তব্যের আলোকে সাজিদের কি কি শাস্তি হতে পারে? নিজামের বক্তব্যের আলোকে সাজিদের জাহান্নামের কঠিন শাস্তি হতে পারে। এরপরে জাহান্নামের যে বর্ণনাটা রয়েছে 35 পৃষ্ঠা, কয়টা থেকে ক্লাস? 35 পৃষ্ঠা পুরোটাই, ঠিক আছে? আচ্ছা, 35 পৃষ্ঠা জাহান্নামের যে বর্ণনা রয়েছে এটা তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তর হবে। আর ঘ নম্বর হচ্ছে সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা অপরিসীম, এটা হচ্ছে পাঠ 15 থেকে তোমাদের লিখতে হবে। এই হচ্ছে তোমাদের আজকের পড়া, আজকের ক্লাস। তোমাদের আর কারো কোনো, সবাই কি বুঝতে পেরেছো সংক্ষিপ্ত এবং বহুনির্বাচনী উত্তরগুলো? আচ্ছা, তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, সময় অবশ্য বেশি নাই, 1 মিনিট সময় আছে মাত্র। যদি তোমাদের আজকের পড়া থেকে কোনো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, ইমরান হাত তুলেছ, বলো কি বলতে চাও, আনমিউট করে বলো। ইমরান, কিছু বলতে চাচ্ছ? 143 রোল। আচ্ছা, তোমাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো ক্লাস শেষ করতেছি। যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সকলকে ধন্যবাদ জানাই আজকের ক্লাস শেষ করছি। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকো, রোজা রাখো, আর বাসাতেই থাকো, ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।